দামি দামি গিফট লাগবো, কম দামিতে হবে না। একটু দেখা করতে চাইলে ধরতি কত বাহানা। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। মাঠে ঘাটে পথে প্রান্তরে প্রতিভার সন্ধানে আমি আপনাদের জ্যাকি ভাই প্রতিভা নিয়ে কাজ করে যাই। ঠিক তারই ধারাবাহিকতায় আজকেও হাজির হয়েছি আপনাদের মাঝে এক প্রতিভাবানকে নিয়ে। আর সেই প্রতিভাবানটি হলো আমাদের ভাইয়ের নামটি কি? আমার নাম হচ্ছে রাকিব রাজ। রাকিব রাজ, তো আমরা জানবো তোমার কি কাম কাজ, ঠিক আছে? কারণ আমরা অনেক ঘুরে ঘুরে এসেছি রোমপুরে, ঠিক আছে? তো এখন মেতে আছি কিন্তু সবাই গানের সুরে। তো তুমি কি করো আসলে একটু বলতে যদি? আমি হচ্ছি স্টুডেন্ট, তো স্টুডেন্টের পাশাপাশি মূলত গান লেখি, লেখার চেষ্টা করি আর কি, ততটা পারি না, লেখি, গাই এবং সুর করি। মোটে প্রত্যেকটাই করি, করার চেষ্টা করি নিজের অবস্থান থেকে যতটুকু হয় আর কি, নিজের অবস্থান থেকে করার চেষ্টা করি। এখন আমার গান প্রায় ইউটিউবে অনেক গান আছে, এখন ভালো পজিশনও আছে, খারাপ পজিশনও আছে। আমি তো হচ্ছি নতুন মানুষ, আমাকে তো সেভাবে কেউ চেনে না, জানে না, এটাই হচ্ছে সমস্যা। চেনা জানা থাকলে ভালো পজিশনে চলে যেতাম। চেষ্টা করতেছি গান লেখার, গান লিখতেছি, গাইতেছি। তাও বেশ কয়েকটা লিখতে পারো, মানে লিখছো প্রায়? আনুমানিক গান আমার 50+ লেখা। আচ্ছা, তবে 50+ লেখার মধ্যে 20টার মতো ইউটিউবে পাবলিশ করতে। আচ্ছা, তো আজকে আমরা তোমার লেখা একটা গানই শুনব, ইনশাল্লাহ গাওয়ার চেষ্টা করব। তো ভাই আমরা গানে চলে যাই। ও মাইয়া তুই ভালো না, ও মাইয়া তোর চলো না, জানা ছিল না রে আমার, জানা ছিল না। ও মাইয়া তুই ভালো না, ও মাইয়া তোর চলো না, জানা ছিল না রে আমার, জানা ছিল না। দামি দামি গিফট লাগবো, কম দামিতে হবে না। একটু দেখা করতে চাইলে ধরতি কত বাহানা। দামি দামি গিফট লাগবো, কম দামিতে হবে না। একটু দেখা করতে চাইলে ধরতি কত বাহানা। ও মাইয়া তুই ভালো না, ও মাইয়া তোর চলো না, জানা ছিল না রে আমার, জানা ছিল না, জানা ছিল না রে আমার, জানা ছিল না। মন নিয়ে খেলা করা ছিল যে তোর স্বভাব, একটা ছেড়ে একটা ধরতি পূরণ করতি অভাব। মন নিয়ে খেলা করা ছিল যে তোর স্বভাব, একটা ছেড়ে একটা ধরতি পূরণ করতি অভাব। ও মাইয়া তুই ভালো না, ও মাইয়া তোর চলো না, জানা ছিল না রে আমার, জানা ছিল না, জানা ছিল না রে আমার, জানা ছিল না। ধন্যবাদ। আসলে এসব গানগুলো আপডেট যে মিউজিকের সঙ্গে গেয়েছে, গেয়েছো কি? মানে যেভাবে ওনারা কম্পোজের মাধ্যমে গেয়েছে আসলে সেরকম এইখানে হবে না। আসলে এরা এক ধরনের ধরতে গেলে প্রফেশনাল শিল্পী নাও হলে যাই দুই একটা গান করেছে প্রফেশনালভাবেই করেছে, আমি যতটুকু জেনে শুনে বুঝতে পারছি। কিন্তু তারপরেও আমি খালি গলায় নিয়ে ছোট ভাইদের ছোট করছি না, আমার চ্যানেলের পেজের ক্যাটাগরিটাই এটা। তো আমি চাচ্ছি তোমাদেরকে নিয়ে, যেহেতু বয়সে ছোট, আমি কিন্তু তুমি করেই বলছি, মানে আমি চাচ্ছি যে আমার চ্যানেলে একটু আমি ফোকাস করব তোমাদের, এই জন্য খালি গলায় একটু উপস্থাপন করছি। পরবর্তীতে
আমরা মিউজিক গান তোমাদের থেকে আমি নিজে নেব, কি বলো তাতে? ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো, আপনারা আমরা গাবো, আপনারা নেবেন, আপনাদেরকে দেবো না, আপনারা পাশে থাকলে আমাদের, আপনারা পাশে থাকলে আমাদের, যত পাশে থাকবেন আমরা তারা যদি আরো উপরে উঠবো।